একটি ড্রোন ক্যামেরা যেসব জিনিস ক্যাপচার করতে পারে সেসব জিনিস আমাদের খালি চোখ বা নর্মাল ক্যামেরা ক্যাপচার করতে অক্ষম হয়। আমাদের এই স্মার্টফোন ও ইন্টারনেটের দুনিয়ায় সব থেকে মডার্ন আবিষ্কার হলো এই ড্রোন ক্যামেরা। ড্রোন ক্যামেরা হলো একটি উড়ন্ত গ্যাজেটে লাগানো থাকে একটি ছোট্ট ক্যামেরা, যেটি দুর্লভ জায়গার ছবিকে ক্যাপচার করার জন্য ব্যবহার করা হয়ে থাকে। কিন্তু এই ক্যামেরাকে আকাশে উড়ানোর সময় এমন কিছু রহস্যময় ও গা চমচমে জিনিস রেকর্ড করে ফেলে যেগুলো সত্যি অদ্ভুত হয়ে থাকে। পাহাড়ের উপরে প্রাচীন যুগে নরকঙ্কাল থেকে শুরু করে মাঠের মধ্যে খুঁজে পাওয়া কিছু অদ্ভুত জিনিস, আজকের ভিডিওতে এমন কিছু রহস্যময় ফুটেজ দেখাতে চলেছি যেগুলো আমরা ড্রোনের কল্যাণে দেখতে পেরেছি। এই ব্যক্তির কাছে খাড়া পাহাড় বয়ে উপরে ওঠা একটি মজাদার অভিজ্ঞতা হতে যাচ্ছিল, কিন্তু সামান্য কিছু ভুলের জন্য তার এই অভিজ্ঞতা দুঃস্বপ্নের রূপ নেয়। এই ব্যক্তিটি তার বন্ধুদের সাথে পাহাড়ে ওঠার সময় এক জায়গায় আটকে যায়। সে এমন এক জায়গায় আটকে পড়ে যেখানে সে ঠিকমতো ভাবে বসতেও পারছিল না। কেরালার এই বাবু নামের ব্যক্তিটি তার বন্ধুদের সাথে অ্যাডভেঞ্চারের উদ্দেশ্যে চেরাডু পাহাড়ের খাড়া পথ বেয়ে উপরে ওঠার পরিকল্পনা করেছিল, কিন্তু মাঝ বরাবর এসে সে পা পিছলে একটি ছোট্ট ফাটলে আটকে পড়ে। তার বন্ধুরা দড়ি, কাঠ ইত্যাদি দিয়ে নানানভাবে তাকে উদ্ধার করার চেষ্টা করে, কিন্তু তারা একদমই ব্যর্থ হয়, কারণ এই পাহাড়টি একদমই নির্জনে অবস্থিত। তখন তার বন্ধুরা সাহায্যের জন্য গ্রামবাসীদের ডেকে নিয়ে আসে। এরপর সেখানে অথরিটিরাও উপস্থিত হয়। এরপর তারা ড্রোনের সাহায্যে বাবুর পিকচার ক্যাপচার করতে থাকে। এই পিকচারে দেখা যায় যে বাবু পাহাড়ে একদম মাঝ বরাবর একটি ছোট্ট ফাটলে আটকে রয়েছে। এবার তাকে উদ্ধার করার জন্য রেস্কিউ টিম সবভাবে চেষ্টা করে, কিন্তু কোনোটাতেই সফল হয়নি। এই ছোট্ট জায়গায় সে জল খাবার ছাড়া নিরাপত্তাহীনভাবে বসেছিল। এমনকি তাকে উদ্ধার করার জন্য হেলিকপ্টারেরও সাহায্য নেওয়া হয়, কিন্তু তাতেও তারা ব্যর্থ হয়। ক্ষুধার্ত অবস্থায় উত্তপ্ত রোদে এবং রাতে ঝোড়ো হাওয়ার মধ্যে তাকে সেখানে সময় অতিবাহিত করতে হয়। অপরদিকে তাকে উদ্ধার করার জন্য পুলিশ, ফ্লাইং গার্ড, কোস্টগার্ড সবাই রাত দিন এক করে চেষ্টা করে যাচ্ছিল। অবশেষে চিফ মিনিস্টারের আদেশে সেখানে তাকে উদ্ধার করার জন্য ইন্ডিয়ান আর্মিকে পাঠানো হয়। এরপর টানা এক ঘন্টা অভিযান চালিয়ে এক আর্মি অফিসার তার কাছে পৌঁছাতে সক্ষম হয়। এবার যেহেতু সে ক্ষুধার্ত ছিল তাকে জল খাবার দেওয়া হয়। এরপর ইন্ডিয়ান আর্মির ড্রোন ক্যামেরায় স্পষ্ট দেখা যাচ্ছে কিভাবে বাবুকে দড়ির সাহায্যে রেস্কিউ করা হলো। প্রায় 71 ঘন্টা পর বাবুকে নিচে নামানো হয়। এই ঘটনাটিও ডানি পয়েলের 172 ঘন্টা পাহাড়ে আটকে থাকার মতোই অভিজ্ঞতা ছিল। ব্রাজিলের একটি রিসার্চ টিম অ্যামাজন জঙ্গলের গাছপালা, নদীনালা ও বিচ্ছিন্ন উপজাতিদের পিকচার ক্যাপচার করার জন্য 2018 সালে একটি ড্রোন ওড়ানো হয়। এই ড্রোনে দেখা যায় দুজন জঙ্গলি উপজাতি নদীর কাছাকাছি জঙ্গলে ঘোরাফেরা করছে। আরেকটি ফুটেজে দেখা যায় একজন জঙ্গলি আদিবাসী কাঠ কাটতে ব্যস্ত রয়েছে। আরেকটি ফুটেজে দেখা যাচ্ছে যে এইসব জঙ্গলি উপজাতি কিভাবে জঙ্গলের মধ্যে তাদের কুটির স্থাপন করেছে। ড্রোনের আওয়াজ শুনে তারা কুটির থেকে বাইরে বেরিয়ে আসে এবং এই ফুটেজে দেখা যাচ্ছে তারা ড্রোনটি দেখে মারাত্মক ভয় পেয়েছে। ড্রোনটির ওপর হামলা করার জন্য তারা তীর ধনুক নিয়ে প্রস্তুত রয়েছে। আকাশে উঠতে থাকা ড্রোনটি আমাদের নজরে স্বাভাবিক হলেও তাদের কাছে একটি ভিন গ্রহ থেকে আসা এলিয়ানের মতো অথবা একটি অশুভ শক্তিও মনে হতে পারে, কারণ তারা এখনো আধুনিক সভ্যতার সংস্পর্শে আসেনি। মডার্ন টেকনোলজি তাদের ভয়ের স্বরূপ। যদিও ড্রোন ক্যামেরাটি খুবই লাকি ছিল, তাদের তীর ধনুকের থেকে বেঁচে গবেষকদের কাছে ফিরে আসে, না হলে এই ফুটেজটি দেখার সৌভাগ্য আমাদের হতো না। 2018 সালের ফেব্রুয়ারি মাসে আমেরিকার গ্রিনসপি অঞ্চলের রোডের ওপর একটি কার অ্যাক্সিডেন্ট ঘটে। একটি সিঙ্গেল গাড়ি রাস্তার একপাশে উল্টে পড়ে থাকে। এই ঘটনায় পুলিশ ছিল হাই অ্যালার্ট, কারণ কারের ড্রাইভার ছিল মিসিং। কয়েকজন ব্যক্তি পুলিশদের বলে একজন আহত ব্যক্তিকে রাস্তা দিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে যেতে দেখেছে, কিন্তু তারা সঠিকভাবে বলতে পারছিল না ব্যক্তিটি এখন কোন দিকে গিয়েছে। এই সময় পুলিশদের কাছে দুটি বিষয় ছিল খুবই মুশকিল। প্রথমত, রাত ছিল গভীর এবং অ্যাক্সিডেন্টের জায়গাটি ছিল ঘুটঘুটে অন্ধকার, আর সেই রাতে প্রচণ্ড ঠান্ডাও পড়েছিল। তখন টিম্পু নামের এক অফিসারের মাথায় হঠাৎ এক আশ্চর্য বুদ্ধি আসে। সে ড্রোন উড়ানো শুরু করে, আর ড্রোনে লাগানো থাকা থার্মাল ইমেজিং ক্যামেরার সাহায্যে তারা আহত ব্যক্তিকে শনাক্ত করতে পারে। ফুটেজটিকে তারা জুম করে ক্লিয়ার দেখতে পায়, একজন আহত ব্যক্তি রাস্তার এক পাশে পড়ে রয়েছে। গাড়ি অ্যাক্সিডেন্টের থেকে 160 মিটার দূরে 6 ফুটের একটি গর্তের মধ্যে ব্যক্তিটিকে শনাক্ত করা সম্ভব হয়েছে। এদিকে ড্রোন ক্যামেরাম্যান পুলিশকে রাস্তা বলতে থাকে, আর পুলিশ সেইভাবে ব্যক্তিটির কাছে পৌঁছাতে থাকে। বেচারা হাইপোথার্মিয়ার প্রথম স্টেজে এক জায়গায় অচেতনভাবে পড়েছিল। সঙ্গে সঙ্গে মৃত প্রায় ব্যক্তিটিকে পুলিশ হসপিটালে পৌঁছে দেয়। ড্রোনের সাহায্যে পুলিশ কয়েক মিনিটের মধ্যে সেই ব্যক্তিটিকে খুঁজে হসপিটালে পৌঁছাতে পেরেছিল। ড্রোন ছাড়া হয়তো পুলিশের সেই ব্যক্তিকে খুঁজে পেতে সকাল হয়ে যেত, আর ততক্ষণে হয়তো তার ডেড বডি পাওয়া যেত। যখন হঠাৎ করে আমাদের প্রিয় ব্যক্তিটি হারিয়ে যায়, তখন তার চিন্তাতেই আমাদের রাত দিন কাটতে থাকে। আর ধন্যবাদ এই ড্রোনকে, যার জন্যই এই স্টোরির একটি হ্যাপি এন্ডিং রয়েছে। 8 জুন 2021 সালে 68 বছরের রয় গিবলিন সন্ধ্যাবেলায় মাঠের দিকে ঘুরতে বেরিয়েছিল। আস্তে আস্তে রাত বাড়তে থাকে, কিন্তু গিবলিন বাড়ি ফেরেনি। তার গোটা পরিবার তখন চিন্তায় পড়ে যায়। যদিও গিবলিন প্রতিদিন সন্ধ্যাবেলায় মাঠের রাস্তায় হাঁটাহাঁটি করে এবং এক ঘন্টা পর বাড়ি ফিরে আসে, কিন্তু সেদিন রাত 11টা বেজে যায়, তবুও গিবলিনের কোনো খোঁজ পাওয়া যায় না। তার 30 বছরের এক নাতনি লোরা পুলিশের কাছে মিসিং ডায়েরি করে। পুলিশ সঙ্গে সঙ্গেই সেই এরিয়াটিকে সার্চ করতে শুরু করে দেয়।
এবং সেখানে লাগানো থাকা সব সিসিটিভির ফুটেজ চেক করতে থাকে, যাতে গিবলিনের কোনো হদিশ পাওয়া যায়। কিন্তু তারা গিবলিনকে খুঁজে বের করতে ব্যর্থ হয়। অবশেষে সব চেষ্টায় ব্যর্থ হয়ে তারা খোঁজার জন্য ড্রোন উড়াতে শুরু করে। হঠাৎ ড্রোন পাইলট দেখতে পায় রেল ট্র্যাকের পাশে বড় বড় ঘাসের মধ্যে একটি অস্বাভাবিক জিনিস পড়ে রয়েছে। রেস্কিউ টিম কাছে গিয়ে দেখে সেখানে রয় গিবলিন অচেতন ভাবে পড়ে রয়েছে। আসলে সন্ধ্যার সময় ঘুরতে বেরোনোর সময় গিবলিনের শরীর অসুস্থ হয়ে পড়ে আর সে পথ হারিয়ে ফেলে। প্রায় 36 ঘন্টা রেস্কিউ অপারেশন করার পর রয় গিবলিন তার পরিবারের কাছে ফেরত আসে। এই ছোট্ট জিনিস যা যা করে দেখাতে পারে তা একটি বড় হেলিকপ্টারও পারে না। তার পরিবার দাবি করে গিবলিনকে যদি ড্রোনের সাহায্যে না খোঁজা হতো তাহলে তার ডেড বডি ওখানেই পড়ে থাকতো। কলোরিডার এক কৃষকের শস্য ক্ষেতে হঠাৎ আগুন ধরে যায়। এরিক হাওয়ার্ড নামের এই কৃষক যখন আগুন দেখে তখন সে হতভম্ব হয়ে পড়ে, কারণ 35 একর জমিতে থাকা তার ফসল একদমই পুড়ে ছাই হয়ে গেছে। দাবানল যেভাবে ছড়িয়ে পড়েছে তার শস্য এর থেকে বাঁচবে বলে তার মনে হয় না। সেই দমকল না ডেকে তাড়াতাড়ি তার ট্র্যাক্টর নিয়ে বেরিয়ে পড়ে এবং আগুনের আশেপাশে জমি চষতে শুরু করে, যাতে আগুন আর সামনের দিকে না এগোতে পারে। আসলে এটি একটি ফায়ার ফাইটিং কৌশল, যা ফায়ার লাইন নামে পরিচিত। এতে ওপরের ফসলকে নষ্ট করে দেওয়া হয় যাতে সেই ফসলের সাহায্যে আগুন সামনের দিকে না এগোতে পারে। তার এই কৌশলের মাধ্যমে সে সব ফসল রক্ষা না করতে পারলেও কিছুটা পরিমাণ শস্য সে রক্ষা করতে পারে। সে জানতো তার এই কৌশলে তার জীবনে ঝুঁকি রয়েছে, কিন্তু সে আগে পরে কিছু না ভেবে ট্রাক্টর নিয়ে বেরিয়ে পড়ে। তার এই সাহসিকতার পরিচয় এই ড্রোন ক্যামেরায় বন্দী করা হয়। স্পেনের ক্যানোরি অঞ্চলে যখন ড্রোন ওড়ানো হয় তখন তারা একটি আশ্চর্য জিনিস আবিষ্কার করে। গ্রাউন্ড থেকে 93 ফিট উঁচুতে যখন একটি গুহার মধ্যে ড্রোন প্রবেশ করানো হয় তারা সেখানে মানুষের প্রচুর পরিমাণে হাড় কঙ্কাল দেখতে পায়। যখন আর্কিওলজিস্ট টিম সেখানে প্রবেশ করে তারা সেখানে 72 জন ব্যক্তির নরকঙ্কাল আবিষ্কার করে, যার মধ্যে থেকে 32টি ছিল পুরুষের কঙ্কাল আর 10টি ছিল নবজাত শিশুদের কঙ্কাল। গবেষকরা এই কঙ্কালগুলি পরীক্ষা করে জানতে পারে প্রায় 3000 বছর আগে গোয়ান সভ্যতা এই অঞ্চলের আশেপাশে বসতি স্থাপন করেছিল। ঐতিহাসিকদের মতে তারা নর্থ আফ্রিকা থেকে ক্যানারি অঞ্চলে বসতি স্থাপন করেছিল। আর্কিওলজিস্ট ভার্নিকা অ্যালবার্টের মতে এই দ্বীপে আরও অনেক এরকম বারিয়াল ক্রিপ রয়েছে, কিন্তু সবগুলো গুহাতে নবজাত শিশুদের কঙ্কাল নেই। প্রত্যেকটি গুহা থেকে তারা মমিফাইড দেহকেও উদ্ধার করেছে, আর এইসব বডিকে তারা পশুর চামড়া ও লতাপাতার সাহায্যে মমিফাই করত, যা ক্যানোরি অঞ্চলের উপজাতিরাই এই পদ্ধতিতে মমি তৈরি করতে জানত। ড্রোনের এই ফুটেজটি দেখে মনে হচ্ছে কোনো শক্তিশালী ব্যক্তি এই গাছগুলোর উপরে লাফিয়ে লাফিয়ে বেড়াচ্ছে। এই ফুটেজটি দেখে আমেরিকার গবেষকরা মন্তব্য করে এটি হচ্ছে বিগফুটের কাজ, অর্থাৎ এতদিন ধরে যে বিগফুট বা সাজকচের কথা বলা হতো সেটি হয়তো বাস্তবেই রয়েছে। এই পর্যন্ত আমেরিকা ও কানাডাতে প্রায় 1000-এরও বেশি বিগফুটকে স্বচক্ষে দেখার সাক্ষী পাওয়া গেছে। প্রায় 50 বছর ধরে এই প্রাণীটিকে নিয়ে প্রচুর গল্প ও রচনা করা রয়েছে। আবার অনেকে এই প্রাণীটির পায়ের ছাপ হিমালয় পর্বতে দেখেছিল বলেও দাবি করে, যদিও এই প্রাণীটিকে এখনও ক্যামেরাতে বন্দি করা সম্ভব হয়নি। গবেষকরা এই প্রাণীটি খোঁজার জন্য প্রায় 1 মাস সময় অতিবাহিত করেছে। তার মধ্যে শুধু এই গাছ ঝাঁকানোর ছবিটি তারা পেয়েছে, কিন্তু এই গাছের নিচে থাকা প্রাণীটি তাদের নজরে আসেনি। বিজ্ঞানীরা বলে সাজকচ নামের কোনো প্রাণীরই অস্তিত্ব নেই, কিন্তু গল্প কাহিনীতে এই প্রাণীটিকে 14 থেকে 15 ফিট লম্বা সারা গায়ে লোমে আবৃত করিলার মতো একটি প্রাণীকে দাবি করে। কিন্তু যে প্রাণী ওই গাছগুলিকে নড়াক না কেন সেই প্রাণীটি অত্যন্ত শক্তিশালী একটি প্রাণী। আজকের জন্য ব্যাস এইটুকুই, তো আবার দেখা হবে নেক্সট একটি ভিডিওতে।